সো গাইস, আপনাদের জন্য এই প্রজেক্টটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনারা যারা এখনও জয়েন করেন নাই তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি, কারণ এখানে আপনাদের জয়েন করাটা অনেকটাই প্রয়োজন, কারণ এখান থেকে অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট আপনারা পাবেন। ঠিক আছে, প্রজেক্টটা কোন, এটা কিন্তু ভাই ডিরেক্ট মালয়েশিয়ান না, কোরিয়ান প্রজেক্ট। আর কোরিয়ান প্রজেক্টে কিন্তু ভাই ভালো কিছু দেয়, এটা আপনারা জানেন, চায়নার প্রজেক্টগুলো থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায়। এখন আসেন, এটাতে জয়েনটা করবেন কীভাবে আমি বলে দিচ্ছি। ফার্স্ট আওয়ারে এই লিঙ্কটাতে ডিরেক্ট একটা ক্লিক করবেন, আপনাদের মিসেস ব্রাউজার অথবা কিউর ব্রাউজারের ভিতরে আপনাদের এটা ওপেন করতে হবে। তো আমি এখানে মিসেস ব্রাউজারের ভিতরে করে যাচ্ছি, কারণ যেহেতু আমার অন্য একটা ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে, আমি এটাতে ঢুকব। হ্যাঁ, এখানে আসার পরে একটু উপরে স্লাইস করবেন, উপরে স্লাইস করবেন, এখানে ফার্স্টে বলবে ওয়ালেট কানেক্ট করার জন্য। তো এই ওয়ালেটটা কানেক্ট করবেন আপনি মেটামাস, আপনি যদি এখানে যদি এটা না হয়, আপনার মেটামাস যদি এক্সটেনশনে না থাকে, তাহলে লিঙ্কটা কপি করে আপনি ডাপস অপশনে আপনার ট্রাস ওয়ালেট অথবা টোকেন পকেটে এটা ইউজ করবেন। ওকে, আর এখান থেকে আপনি মেটামাসটা যদি এখান থেকে কানেক্ট করেন, মেটামাস অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভটা দিবেন। তারপরে দেখেন ইনস্টল ওদের এই এটাকে ডাউনলোড করতে হবে, এটা জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে আপনার এটা ডাউনলোড করতে হবে, এটা ট্রাস ওয়ালেট হবে না। ওকে, তো এইখানে আসলে এই এক্সটেনশনটা জাস্ট এখান থেকে, এই যে অ্যাড ক্রোম এখানে লেখা আছে, দেখেন অ্যাড ক্রোম, এই যে কোথায়, সরি, এই যে দেখেন অ্যাড ক্রোম, এই যে উপরে এই অ্যাড ক্রোমে ক্লিক করলে এটা মানে আপনার এই মেসেজ ব্রাউজারে অথবা কিউ ব্রাউজারে এটা একটু ওপেন হবে, ক্রোমে হবে না। ঠিক আছে, ক্রোমে হবে না এটা এক্সটেনশনটা ব্যবহার করার জন্য। তো এটা আপনি করার পরে দেখেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বলবে যে কানেক্টেড ওয়ালেট, আপনার ওই ওয়ালেটের সাথে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ডিরেক্ট আপনি একটা নিউ ওয়ালেট ব্যবহার করবেন, আমি সাজেস্ট করি। তো এখানে আপনি কন্টিনিউতে একটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন, আপনার মেটামাক্স একটা অ্যাপ্রুভ দিয়ে দেবেন, আপনার মেটামাক্স অ্যাপ্রুভ চাইবে কি এসের, আপনার ওই এই পলিগনের। ওকে, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে বলতেছে ট্রাই এগেইন ট্রান্সফার, এখানে আবার এই যে দেখেন ইথেরিয়াম লেখা আছে, জিরো ইথেরিয়াম সেন্ডিং, এখানে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে ওয়ালেটটা এখানে, এই যে সেফটি, এখানে এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে, প্রসেসিং এটা ক্লিক করে দেবেন। এখন আসেন, আপনাদের এরকম পেজে নিয়ে চলে আসবে, এটা কী আসছে, এই যে এখান থেকে আপনি জিরো মানে একদম জিরো ফি মানে ওয়ান সেন্ট ফি, এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করবেন পলিগন নেটওয়ার্কে। এখন আসেন, এখানে আসেন, এই যে এই মিন্টিং এটা ক্লিক করতে হবে, এই এনএফটিটাকে মিন্ট করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন। এখন এখান থেকে অ্যাপ্রুভটা দিবেন, এই যে দেখেন এটার সাথে এটা হয়ে গেছে অ্যাপ্রুভ, এখান থেকে আমরা একটা অ্যাপ্রুভ দিয়ে দিলাম, আমাদের মেটামাক্সে চলে যাবে। এখান থেকে আমাদের একটু মেট্রিক টু সেন্ট ফি কাটবে, এখান থেকে একটা কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এই অনলি টু সেন্টই। এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে, এখন আমাদের করতে হবে কি আমি বলি, এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে, এই স্ক্রিনশটটা আমাদের এই যে ডিসকর্ডে সাবমিট করতে হবে। ওকে, তো এখানে দেখেন আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই স্ক্রিনশটটা একটু সাইজে ছোটো করতে হবে, যেটা আমার এই যে এটা দেখা যাচ্ছে, আমি এটা সাইজে ছোটো করে ফেললাম। এখন আমাদের এখানে কাজ শেষ। হ্যাঁ, এটা আবার আমাকে এখানে সেন্ডিং দেখাচ্ছে, হয়ে গেছে, এই যে উপর দিয়ে দেখেন আমার এনএফটিটা, এই যে আমার ওয়ালেটে কিন্তু ডিরেক্ট চলে আসছে মিন্টিং হয়ে। ঠিক আছে, এই যে দেখেন মিন্টিং হয়ে চলে আসছে। এখন আসেন, এটাকে এখান থেকে আমরা কী করবো, একটু রিপ্লেস করি, এটা আবার এরকম আসলো কেন, যাই হোক, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে হ্যাঁ হয়ে গেছে। তো এটা নিলাম, এখন আমাদের এখানে কি, এটা আমাদের কাজ শেষ, আমরা আমাদের টেলিগ্রামে আসবো। এই যে দেখেন ডিসকর্ডের যে লিঙ্কটা, এই যে ডিসকর্ডের লিঙ্কটা, এটা আমি এখান থেকে করবো না, কারণ আমি আমার ব্রাউজার থেকে করতে হবে, কারণ কেন আমি আমার ওই ডিসকর্ড দিয়ে ওইটার এটা সাবমিট করছি। তো সেক্ষেত্রে আমি এখানে আমার একটা ইয়ে দিয়ে সাবমিট করতে হবে, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে এখান থেকে এই যে ডিসকর্ডে জয়েন করে আপনাদের কোথায় ফিডব্যাকটা দিতে হবে আপনারা অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি, দেখা দিচ্ছি, দেখেন এই যে এই যে ডিসকর্ড আমরা এখানে জয়েন করলাম, এটা একটু রেস্টো করতে হবে, এই যে ইনভাইটে ক্লিক করলাম, ডিসকর্ডে জয়েন করার পরে এখানে দেখেন এই যে ওদের ডিসকর্ড আমরা জয়েন করে ফেছি। এখন আমি এটা রেস্টো থেকে ইয়ে করি, কারণ আপনাদের সোজা বোঝা যাবে, দেখেন আমি আপনাদেরকে ছোটো করে দেখা দিচ্ছি। ঠিক আছে, এরকম পেজটা আসবে, এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে দেখেন ওদের অ্যাপ্লিকেশন মানে ওদের ইয়েতে ভেরিফাই করতে হবে আমাদের। এখানে যে ভেরিফাই লেখা আছে, এখানে কে বি কি, এটা কি, আচ্ছা এটা কিছু না, এই যে দেখেন ভেরিফাই ভেরিফাই লেখা আছে, ভেরিফাই অপশন এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এই যে ওদের এই ইয়াতে একটা টিকচিহ্ন দিবেন, তারপরে এখানে একটা টিকচিহ্ন দিবেন, এই যেটা, তো এটা টিকচিহ্ন দেওয়ার পর আপনার এখানে রোলারটা নেওয়া হয়ে গেছে। এখন আপনার থ্রি ডটে ক্লিক করলে এখন ওদের সব ফাংশনগুলো ওপেন হবে, ফিডব্যাকটা আপনি দিতে পারবেন। দেখছেন এই যে এখন আসেন ফিডব্যাকটা দেওয়ার জন্য, এই দেখেন এই যে ফিডব্যাক লেখা আছে, এই যে ফিডব্যাক, দেখছেন এই যে ফিডব্যাক এখানে নিচে স্লাইস করে দেখতে পারবেন। এই ফিডব্যাকে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে মানুষ আপনি যে ওয়ালেটটা কানেক্ট করে মিন্টিং করছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা সহ আপনি ওই ফিডব্যাকের ওই স্ক্রিনশটটা এখানে সাবমিট করবেন। ওকে, কথাটা বুঝতে পারছি আপনাদেরকে, এইটুকুই কাজ করে রাখেন। এখান থেকে কিন্তু ভাই এমন আছে এনএফটিটা $500 $600 সেল করতে পারেন, কারণ কোরিয়ান প্রজেক্ট স্ট্রং। ওকে, মিস করবেন না। এই যে এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে এখানে ফাইল আপলোড, এসব আপলোড এখানে আছে, আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার এই ফাইলটা আপলোড করে দিবেন, এখানে আপলোড হয়ে যাবে, আপলোডের সাথে আপনার অ্যাড্রেসটা সাবমিট করবেন। এই যে এখানে সেন্ডিংয়ে এটা ক্লিক করে দিলেন, সেন্ডিংয়ে ক্লিক করে দিলে কী হবে, দেখেন এখানে আপনার এটা এই যে অ্যাড্রেসটা সহ ওদের এই যে আপনার অ্যাড্রেসটা সহ কী রে, আমি কোন অ্যাড্রেস দিয়েছি নাকি আমার পাশাপাশি ওরা দিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে দেখেন আমার স্ক্রিনশটটা আমি এখানে সাবমিট করে দিয়েছি, শেষ। এইটুকু ফিডব্যাকটা আপনি দিয়ে দিবেন, আপনাদের কাজ কমপ্লিট। মিস করে না ভাই, একটা ফ্যান এফটি $500 হতে পারে, $1,000 হতে পারে, $10 হতে পারে, বাট এইসব প্রজেক্ট স্ট্রং, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।